गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग। कोथाय आछी? कारगिल बीच, कारगिल। तो सुप्रभात बंधुरा, चले एसेछि कारगिल बीच। और आज के सारा दिन की करछि, खाच्छि, जाच्छि, कोथाय जाच्छि, सारा दिन बकखालीते छाड़ा और कोथाय घुरछि, सारा दिनेर ब्लगे देखते थाको, ठीक आछे? तो चलो देरी ना करे झटपट घुरते चालू कर। जेले भाई बसे आछे, माछ माने माछ धरा हये गेछे, জালটাকে শুকোচ্ছে। কি সুন্দর হয়ে, হ্যাঁ দাদা, মাছ কোন জায়গায় ওঠে দাদা? বেনফিশ, বেনফিশ যাওয়া যাবে কি? কখন থেকে পাওয়া যাবে? আর ইলিশ পাইকারি কত হচ্ছে? ইলিশ নাই। কি সুন্দর দৃশ্যটা না, সকালবেলায় ওইখানে বোটটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। ওই যে আর এখান দিয়ে একটা বোট যাচ্ছে, বট 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 করে, অসাধারণ ওয়েদার না ভাই? লোক ওয়েদারটা খালি দেখো, কি লাগছে না বন্ধুগণ? চরম একটা ওয়েদার। আর সকাল সকাল এরকম ওয়েদার দেখলে দিল তো পুরো খুশ হয়ে যায়। ও অসাধারণ ওয়েদার দেখো, খালি লোকজন নাই। হ্যাঁ, কত সুন্দর জায়গা, তাই না? ভারতবর্ষের শেষ জায়গা। কি আওয়াজ আর কি সুন্দর, তাই না? হ্যাঁ, হাজু কল্যাণ এখানে একা একাই যাচ্ছে। ওখানে একটা মন্দির আছে দেখি, ওখানটা যাই। দুটো হেলিপ্যাড, এখানে হেলিপ্যাড নামার জায়গা, এই একটাই একটা। খুব সুন্দর লাগছে না? এটা হচ্ছে বেনিফিশিয়ারি, আমি তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। যাওয়ার পথে দেখি দুটো হেলিপ্যাড রয়েছে, যাদের যাদের হেলিকপ্টার আছে চলে আসছে বড় সোজা এখানে। দেখো এই হচ্ছে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে না? দেখো এখানে জাল বুনছে, বাহ। এই ট্রলারে করেই সব মাছ আছে, দেখতে পাচ্ছ? আর সব মাছ সকাল সকাল চলে এসছে, আর সব জেলেরা আবার জাল বুনছে, জাল রেডি করছে, আবার যাবে বলে। যেগুলো যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে সেগুলো আবার ঠিক করছে। এই দেখো মাছ ফাছগুলো আটকে আটকে পড়ে আছে, ছোটো ছোটো মাছগুলো। ওই সামনে যেটা লাগানো রয়েছে ওইটা ও মানে টেনে তোলে, তাই তো? এই পাটটা পুরো সুন্দরবন ওর মতো লাগে, দেখো। এই দেখো সব জাল বুনছে, আর এখানে জাল তুলছে দেখো পরিষ্কার করে। দেখো জাল বুনছে, একটা মাছ পেয়েছে কত বড়। এই দেখো একটা জাহাজ আসছে, দেখতে পাচ্ছ? একটা ট্রলার আসছে, আর এইখানে ট্রলারগুলো সব সারানো হচ্ছে। সব রিপেয়ারিং করছে এখানে, আর এই যে ট্রলারগুলো সব দাঁড়িয়েছে, আর একটা আসছে খালি, দেখো এই লাগছে। দেখো চলে এসছে কত গাছে মাছ ধরে চলে এসছে এরা। বলছে সামনে দিকে চল। দারুণ লাগছে দেখো। দেখো বন্ধুরা কত লোটে মাছ, শুধু লোটে মাছই রয়েছে না, পাইলে চিংড়ি রয়েছে, বড় বড় ফ্রেশ লোটে।
চিংড়ি মাছ, বাঁশপাতা মাছ, আমুদি, লাল চিংড়িটা দেখো সুন্দর। ও এটা ওই চিংড়িটা দেবে, লাল চিংড়িটা, লাল চিংড়িটা কত দাম? এই দেখো লাল বাগদা, এরা সব এখানে বাচ বাচ করতে হবে। ছোট একটা পমফ্লেট, হ্যাঁ ওই দেখো অক্টোপাস, ওখানটা গেট পমফ্লেট দেখো সাইজ বড়ো 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 পমফ্লেট। ও এইগুলো লাল বলা, হলুদ বলা নাকি বলা নয়, এগুলো লালা। চলে এসেছি আড়ত থেকে সোজা কাঁকড়ার দেশে। এই দেখো কি সুন্দর সুন্দর লাল ক্যাংড়াগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, গুটি 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 পায়ে এইদিকে তো ভর্তি হয়ে আছে। এই দেখো ছুটছে কেমন দেখো আমাদের দিকে দেখতে পাচ্ছ, এই দেখো ও লাভলি পুরো লাল হয়ে আছে এদিকটা। এটা ড্রোনে হলে দারুণ শ্যুট হতো। দেখো 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 বন্ধুরা দেখো লাল ক্যাংড়া কেমন ছুটছে দেখো, খালি ও অসাধারণ একটা দৃশ্য। কাছ থেকে এসে দেখলে তো বেশি ভালো লাগছে, এরাই মাটি তুলছে না, এদিকটা তো পুরো লাল হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ। এই এগুলো সব কাঁকড়া, এগুলো সব কাঁকড়া, সে তো ঢুকে যাচ্ছে ওদিকে। সুকল্যাণ ধরবে বলে একটা ছুটেছে, দেখো ধরো 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 ধরো, দেখো 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 ধরো না, খাপ করে ধরবে তো, ছবি তুলতাম। ও কি সুন্দর যাচ্ছে দেখো, এই দেখো দাঁড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছি, দাঁড়া না তোর ফটো তুলব। দেখো 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 আস্তে, ধরেছে শেষ মেশ লাল কাঁকড়া। খায় না কেন বলছো তো, ওষুধ তৈরি হয়। এই দেখো দেখেছো সামুদ্রিক লাল কাঁকড়া, দেখো দুটো চোখ দুটো বেরিয়ে আছে, দেখ ছুটবে। এইদিকে দেখছো পুরো লাল কাঁকড়ার চাষ, এইগুলো সব হচ্ছে লাল কাঁকড়া, আমি গেলেই ছুটবে তাই না। দেখো 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 ছুটছি আমাকে দেখি, কত সারি সারি কাঁকড়া। এই দেখো হাই হাই হাই, দেখো 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 সব আমাকে দেখে ছুটে পালালো, দেখলে কি সুন্দর লাগছে না। ভর্তি লাল কাঁকড়া ভর্তি, এটা হচ্ছে জম্বু দ্বীপ, জম্মু জম্বু জম্বু নয় জম্মু। আর দেখো লাল কাঁকড়া আবার তো দেখি, এখানে সুকল্যাণ ডাকছে, কি পেয়েছে দেখি। কি পেয়েছো দাদা? পৃথিবী এই ইন্ডিয়া শেষ শাঁক তো, ওরে না শাঁকটা দেখো জ্যান্ত শাঁক, এটা জেলিফিস না? ওয়াও কি সুন্দর লাগছে গো শাঁকটা, দেখি তুলবে মালটাকে, তোলো শাঁকটা দেখো
এই শাকটা নিয়ে যাব নোনা জল দিন দেখো এই শাকটা যদি আমাদের বাড়ি কাছে হতো তাহলে নিয়ে চলে যেতাম বলো অ্যাকোরিয়ামে থাকতো না ও মরে যাবে জ্যান্ত শাক দেখতে পাচ্ছ দেখো তো চলো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোই আর যাবো এখন বকখালি বিচে ঠিক আছে কার্গিল বিচে এখন ঘোরা কমপ্লিট বকখালি গিয়ে আবার বন্ধুরা চলে এসেছি ঘুরতে ঘুরতে টিফিন করতে কি সুন্দর অসাধারণ ওয়েদার আর তার সাথে এখানে ঘুগনি মুড়ি আজকে ও লাভলি টিফিন সুকল্যাণ তো চালুই করে দিয়েছে আবার ডিম ভাজা তো চলো দেরি না করে সাটা সাট ঘুগনি মুড়ি সাট ও খাওয়া দাওয়া তো কম আর প্রচুর হাঁটছি ফুটবল দেখো ফুটবল খেলছি কি সুন্দর জায়গা এসব জায়গায় পর্যটক আসে না আর এত সুন্দর জায়গা কোনো কল তুলনাই করা যাবে না খুব ভালো লাগছে বকখালিতে থাইল্যান্ডের মতো এরিয়া কত কি ঝিনুক আর আমি এখানে ফুটবল খেলছি দেখো দারুম এরিয়া এখানে লোকই নেই আমরা দুজনে পাগলের মতো ঘুরছি এখানে লোক আছে সেইখানে ওই যে ওখানে আমরা অনেক দূর হেঁটে 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 চলে এসছি চলো আমরা কি কালেকশান করতে পারি করি তারপর সব দেখাবো কালকে যে কালেকশান করেছি তোমার তো দেখায়নি ফাফরে কি রোদ ও বন্ধুরা চলে এসছি ঘুরতে ঘুরতে কোথায় গো বাংলাদেশ এই পাশেই হচ্ছে বাংলাদেশ দেখো খালি কত গাছ হয়েছে সমুদ্রেতে কেমন লাগছে না দৃশ্যটা এই যে এইটা হচ্ছে বাংলাদেশ এদিকটায় হ্যাঁ আর কিছুটা হাঁটলেই বাংলাদেশ এন্ট্রি করবো আমরা ছিল হ্যাঁ ওখানে জিজ্ঞেস করলো না আধার কার্ড আধার কার্ডের কথা কারণ এখানে অনেক লোকজন আসে তো সেই জন্য আমি বললাম আমরা এই সামনেই যাচ্ছি ওদিকটা বাংলাদেশ পেছন দিকটা আর একটুখানি গেলেই এন্ট্রি করে যাবো বাংলাদেশের এটা বুঝছো কাদা কাদা মাটি আর এটা হচ্ছে বালি আর দেখো কাঁকড়াগুলো খালি দেখো সুকল্যাণ এখানে ধরছে লোক নেই ধু ধু করছে বালি আর আমরা দুজন এখানে ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছো অসাধারণ একটা দৃশ্য অসাধারণ বলে তো বোঝানো যাবে না যতক্ষণ না এসে দেখবে আর যতক্ষণ আমার ভিডিও দেখবে ততক্ষণ তোরা দেখা দেখো ক্যাঁকড়াগুলো দেখো 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 ও লাভলি কত সুন্দর লাগছে না জল এই জলেতে কাঁকড়া চড়ছে তো পিওর লাল না ও দেখো খালি কি লাগছে হেই এই ডুবে যাচ্ছে আমাদের দেখে ও অসাধারণ দৃশ্য হ্যাঁ একটাই কি হেঁটে হেঁটে আসতে হবে তাই না তাহলেই কিন্তু এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে না হলেই কিন্তু মিস ঢেউ দেখো এখানে এই দেখো কাকা সমুদ্রে মাছ ধরছে ছোট সমুদ্র এটা ওই দেখো ছোট ছোট মাছ বার করছে পুট পুট করে চলো আমরা এখান থেকে চলে যাই ওদিকে চলে এসেছি বাংলাদেশ থেকে বকখালি দেখতে পাচ্ছ এখানে ডাব খাবগুলের সাঁটটা দেখো খালি কয় কাকা জল কয় কত করে বাবা কুড়ো তো দেয় বলো কুড়োনো যাবে কি বলো না না খাও না তুমি না আমি খাবো না এটা খাচ্ছি তো এত দূর হাঁটা চলা করার পর একটু শ্বাস ডাব খাই ঠান্ডা জল হ্যাঁ তারপর রুমে যাব প্রচন্ডই গরম এখন রাখো এখন দুধু করছে খালি বালি তো বন্ধুরা ফাইনালি দেখো সুকল্যাণপুরে রেডি
ব্যাগপত্র চলো। এই হচ্ছে ঘর, খুব ভালো শুলাম, এসি এখনও চলছে, এর থেকে আর কিছু পাবে না আশা যা করছি 700 টাকায়। তো চলো বেশি দেরি না করে আর চলো খাওয়া দাওয়া করবো দেবো, চলো খুব সুন্দর দেখতে দেখো। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে বকখালি ছেড়ে চলে এসেছি কাকদ্বীপ, ঠিক আছে। কিন্তু একটা প্ল্যান করছিলাম, করতে পারলাম না, তাই দুঃখের বিষয়, হয়তো টানছে না গঙ্গাসাগর, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো নেক্সট বার এসে গঙ্গাসাগর ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ খালি এখানে আবার একটা নতুন জেটি হচ্ছে, এটা যদি কমপ্লিট হয়ে যায়, আর এই যে জেটিটা এখান থেকে জেটি পার করবে ও পারে 40 মিনিট সময় লাগে। ওই যে বড়ো বড়ো জাহাজগুলো যাচ্ছে, এই যে এটা বড়ো বড়ো জেটিগুলো, এই দেখো বড়ো বড়ো যাচ্ছে, দেখো জেটিগুলো দেখতে পাচ্ছ, ওই দেখো ওপারে গিয়ে ওপার থেকে তোমার লাগে হচ্ছে মিনি 40 মিনিট। ওই ট্রাক যাচ্ছে বড় বড়ো, যাই হোক চলো। এটা সম্পূর্ণ হলো না, এটা পূরণ হয়ে যাবে আশা করি, তোমরা তা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আশাটা পূরণ করতে পারি, তোমরাও দেখতে পারো, ঠিক আছে। খাওয়া দাওয়া করা যাক, অনেকক্ষণ খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়া করবো তবে হবে, চলো। বন্ধুরা গঙ্গাসাগর যা হলো না তো কী আছে, এরকম আমাদের একবার ফেল হয়েছিলো, যাই হোক এটা নিয়ে দুবার, আশা করি তিনবারের পর আমরা চলে যাব। কারণ প্ল্যান করে যদি বেরোতাম তাহলে কিন্তু যেতাম, আমরা প্ল্যান করে বেরোয়নি বলেই যাইনি, কারণ গেলে পরে সময় লাগবে অনেক, সেই কারণেই আমরা গেলাম না, ভেবেছিলাম চলে যাব। পর পথে দেখতে পাচ্ছ সুন্দরবন ফুডসে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের লাঞ্চ, কি খাবো না খাবো দেখি। সুকল্যাণ ভেতরে বসে আছে, ও দাদা দেখো কি দিয়েছে, সবজি ভাত, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ আর পাতিলেবু, আর যে সেই কি তুলাই পুঞ্জি চালের ভাত, খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ। এই এখন খাওয়া দাওয়া করি, আবার তারপর পরে কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, কারণ এতটা রাস্তা চালাবো গাড়ি, তো ওই খাই আবার কলকাতা ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো, চলো এখন দেরি না করে খাওয়া দাওয়া করি আর বেরোই। বন্ধুরা চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি, রাস্তায় প্রচণ্ড ধুলো আর তার বর্ষাতে গরম, আর সেই গাড়ি ছেড়েছি তোমার ইয়েতে সুন্দরবন হোটেলের ওখান থেকে, হ্যাঁ, তারপরে এই দাঁড়ালাম হচ্ছে কোথাও দাঁড়াইনি, পুঙ্কুরাটি এই যে হাট হচ্ছে দেখতে পাচ্ছ, জাস্ট ওখান থেকে একটুখানি বাঁ দিকে আসলাম, সুকল্যাণ কয়েকটা জিনিস কিনবে বললো, তো এটাই হচ্ছে অঙ্কুরাটি হাট দেখতে পাচ্ছ। তো আমি দাঁড়িয়ে আছি, আমি কিছু যাইনি গরমের জন্য, ও গেছে, তো নাইটি ব্যাগ সব নাকি এখানে সস্তায় পাওয়া যায়, প্রত্যেক শুক্রবার বসে আর এখান থেকেই সব দোকানে দোকানে মাল যায়। এই যে বড় বড় ইয়েগুলো দেখছো তো হাটগুলো, এগুলো সব হাট, এটা এটা এগুলো সব হাট, এখান থেকেই সব মাল যায়। দাঁড়িয়ে গেছি একটু চা খাবো বলে, অনেকটা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, সেই কারণে হচ্ছে এখানে কাকার কাছে চা আর বিস্কুট, তারপরে বাড়ি যাবো, মুখ খুব দেখে যাবো, তো ফ্রেশ ফ্রেশ না হলে মুখ খুব ফ্রেশ হবে না, বাড়ি গিয়ে ফ্রেশ হই তারপর তোমার। ও ওয়েদারটা দেখো, ওয়েদারটার জন্য জাস্ট দাঁড়িয়ে গেলাম, লাগছে কেমন দেখছো বিকেলবেলা ওয়েদারটা অসাধারণ। এটা হচ্ছে বৈদ্যবাটি ব্রিজটা, এখানে দাঁড়িয়ে আছি একটুখানি খালি করছি ইঞ্জিন সুকল, এটা দেখে ভাই আমাকে অসম লাগছে, অসম দেখো খালি। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়ি অনেকক্ষণ আগেই, ঠিক আছে, তোমাদের সাথে আর কথা বলিনি, এসে চান টান করে রেস্ট নিচ্ছিলাম, আর আজকে রাতে ডিনারে কী কী আছে জানো, রুটি, পটল আলুর চচ্চড়ি, স্যালাডে পেঁয়াজ, গাজর যেটা খাই, শশা, আর তার সাথে আছে দেখো কী সুন্দর লাগছে না ডেকোরেশনটা, চিকেন ঝোল দেখতেই পাচ্ছ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে উপরে ডেকোরেশন করা, আর এখানে আছে ইলিশ মাছের টক, বাহ। চলো দেরি না করে ঝটপট খেয়ে নিই, সারাদিন অনেক জার্নি, অনেক দেখা ঘোরা সব হয়েছে, চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এই ধরনের নিত্য নতুন ব্লগ দেখার জন্য। যদি তোমাদের এরকম ছোটো ছোটো কোথাও ব্লগ ট্যুরের জন্য বয়ে হয়
তাহলে অবশ্যই কমেন্টে করো, তো সেখানে ভিজিট করে তোমাদের ঘুরে দেখো। তো চলো আজকে আমাদের বিদায় নিলাম, ভালো চলো, সুস্থ থাকো, বাই, গুড নাইট।